আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হবি স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান বিন সুলতান, সহকারী শিক্ষক রসায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে হাজির হয়েছি দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায়ের আলোচনা নিয়ে। আমরা তোমাদের সিলেবাসটা শেষ করে ফেলেছিলাম, তারপর আমরা এখন রিভিশনের মধ্যে আছি। তো আমরা পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এটার একটা উদ্দীপক দিতে চেষ্টা করেছি। আমাদের রসায়ন পঞ্চম অধ্যায়ের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে। রাসায়নিক বন্ধনের মধ্যে বন্ধন কীভাবে গঠিত হয় এটা রয়েছে, বন্ধন কয় প্রকার রয়েছে, তারপরও রয়েছে এই বন্ধনের বৈশিষ্ট্যগুলো। তা আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এটা এই বন্ধনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো আমরা এই বন্ধনের বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বা একটা যৌগ দেখে আমরা চিনতে পারবো যৌগটি আয়নিক বন্ধন গঠন করেছে নাকি সমযোজী বন্ধন গঠন করেছে, এবং এটি কোন ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করছে সেটা নিয়ে আমরা আজকের এই সৃজনশীলটাতে আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি এখানে একটা সৃজনশীলের জাস্ট উদ্দীপক লিখেছি। আর তোমরা জানো যে একটি সৃজনশীলের পুরা সৃজনশীলের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্ন দুইটা থাকে, এই দুইটা প্রশ্নই মূলত সৃজনশীলের উদ্দীপকের উপর ভিত্তি করে থাকে। আর জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নটা উদ্দীপকের বাইরে থাকে। এই জন্য আমি জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আলোচনা না এনে সরাসরি উদ্দীপক থেকে আমি গ ঘ প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতা থেকে এই দুইটা প্রশ্ন আমি দিয়েছি। এই প্রশ্ন দুইটা নিয়ে আমি উদ্দীপকের উপর আলোচনা করব। এখন খেয়াল করে দেখো, আমি উদ্দীপকটা দিয়েছি এ বি সি ও ডি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 8, 20 ও 17। এখন এখানে এ বি সি ডি এগুলো প্রতীকী অর্থে ব্যবহার হচ্ছে, বাস্তবিক অর্থে মৌলে এটি মৌলের কোনো সংকেত নয়। তো দেখো, আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 1 হচ্ছে হাইড্রোজেনের, পারমাণবিক সংখ্যা 8 হচ্ছে অক্সিজেনের, পারমাণবিক সংখ্যা 20 ক্যালসিয়ামের, এবং পারমাণবিক সংখ্যা 17 হচ্ছে ক্লোরিনের। তো এই যে উদ্দীপকের এই চারটি মৌল আমাদের চিনতে পারাটা হচ্ছে উদ্দীপকের মেন বিষয়। যদি আমি এই চারটি মৌল ধরতে পারি বা চিনতে পারি, তাহলে আমি এই গ ঘ প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে আশা করে দিতে পারবো। এটা গেল আমাদের মৌল চিহ্নিতকরণ, গেল উদ্দীপক বুঝতে পারলাম। এখন আমাদের আর গ নাম্বার প্রশ্ন, এখানে বলেছি উদ্দীপকের এ ও বি দ্বারা গঠিত যৌগ একটি পোলার সমযোজী যৌগ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ব্যাখ্যা করার আগে পোলার যৌগ কী জিনিস বা পোলারিটি কেন হয় সেই জিনিসটা আমাদেরকে একটু ধারণা নিতে হবে। পোলার যৌগ কাকে বলে বা একটা যৌগ পোলার কি না সেটা আমরা কীভাবে বুঝব। আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি, যখন কোনো মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, একাধিক মৌল যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী যৌগ গঠন করে, তখন এই সমযোজী যৌগের মধ্যে যে দুইটা মৌল থাকে, এই মৌল দুইটির মধ্যে একটি তড়িৎ ধনাত্মক মৌল থাকে আর একটি তড়িৎ ঋণাত্মক মৌল থাকে। যদি এই মৌল দুইটির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকে, তাহলেই কেবলমাত্র এই পোলার যৌগ আমরা পেয়ে থাকি। সকল সমযোজী যৌগ পোলার যৌগ গঠন করে না, এজন্যই এই শর্তগুলো, পোলার যৌগ হওয়ার শর্তগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস, তড়িৎ ধনাত্মকতা কী জিনিস সেটা যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, যে পর্যায় সারণীর বাম দিকের গ্রুপ যেগুলো রয়েছে, গ্রুপ 1, 2, 3, সাধারণত এরা ম্যাক্সিমাম ধাতব ধর্ম প্রদর্শন করে। এরা ইলেকট্রন ত্যাগে অভ্যস্ত বা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হতে অভ্যস্ত। আর পর্যায় সারণীর একদম ডানের দিকের গ্রুপ 16, 17 যে মৌলগুলো রয়েছে, 15, 16, 17, এরা ম্যাক্সিমামই দেখা যায় যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হয়। তো যে মৌল ইলেকট্রন গ্রহণ করে খুব সহজে ঋণাত্মক আধানে পরিণত হতে পারে তার তড়িৎ ঋণাত্মকতা আমরা বেশি বলি, আর যে মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হওয়ার ক্ষমতা বেশি রাখে তাকে আমরা তড়িৎ ধনাত্মক মৌল বলি।
তো এখানে আমি এ এবং বি যে মৌল দুটো নিয়েছি হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণীর এক নম্বর গ্রুপে অবস্থান করছে সর্ববামে আর অক্সিজেন গ্রুপ ষোলোতে অবস্থান করছে তো স্বভাবতই বোঝা যাচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি রয়েছে আমি জাস্ট গয়ের উত্তরের ক্ষেত্রে আমি পোলার যৌগ হওয়ার শর্ত বা পোলার যৌগের শর্ত যৌগের শর্ত লিখছি এক নম্বর শর্ত যদি আমি বলি যৌগটিকে অবশ্যই সমযোজী যৌগ হতে হবে সমযোজী যৌগ হতে হবে আর দুই নম্বর হচ্ছে যৌগের মধ্যে বিদ্যমান মৌলগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকতে হবে তার মানে যৌগে বিদ্যমান মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ব্যবধান বেশি হতে হবে এখন আমরা যদি বলি যে কার্বন এবং অক্সিজেন কার্বনও একটা অপধাতু বলতে পারি আমরা আর অক্সিজেন তো অধাতু তো এরা যে যৌগটা গঠন করবে সেটা কি পোলার যৌগ হবে কি না তার মানে এখন দেখতে পাচ্ছি অক্সিজেনটা আমার তড়িৎ ঋণাত্মক মৌল হলেও কার্বন কিন্তু তড়িৎ ধনাত্মক মৌল নয় সমযোজী বন্ধন হওয়া শর্ত এবং তড়িৎ ধনাত্মক এবং ঋণাত্মক মৌলের মধ্যে বন্ধনটা গঠন হতে হবে তা না হলে আমরা সেটাকে পোলার যৌগ বলতে পারবো না এখন এই পোলার যৌগ কেন বলা হচ্ছে আমি যদি একটু চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তা বাস্তবিক অর্থে হাইড্রোজেন তার শেষ শক্তি স্তরের ইলেকট্রন থাকে একটি আর অক্সিজেনের শেষ শক্তি স্তরের ইলেকট্রন থাকে ছয়টি তো অক্সিজেনের ডায়াগ্রামটা যদি আমি এরকম আঁকি প্রথম শক্তি স্তরে থাকে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে থাকে ছয়টি সরি সেক্ষেত্রে এই যে যে হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে সেই একটি ইলেকট্রন এই অক্সিজেনের এই দুইটা বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে বা ভাগাভাগি করে তো এই ভাগাভাগির ফলে এরা সমযোজী বন্ধন গঠন করে ফেলে আমরা আগে জেনেছি যে সকল যৌগ গঠনের সময় ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে বন্ধন গঠিত হয় সেই বন্ধনগুলোকে আমরা বলি সমযোজী বন্ধন তো এখানে যেহেতু এরা হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম এর শেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন কারণ হাইড্রোজেন ওই দুইটি ইলেকট্রনের কাঠামো অর্জন করতে চাইবে আর অক্সিজেনের শেষ শক্তি স্তরে আটটি গঠন করতে চাইবে কারণ এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন এই জন্য এরা চাইবে যে এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে তো যখন এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার ইলেকট্রন ভাগাভাগি হবে এই সমপরিমাণ ইলেকট্রনে উপরে দুইটি মৌলেরই বা অক্সিজেন এবং হাইড্রোজেনেরই সমান অধিকার বা সমান প্রাধান্য থাকার কথা কিন্তু বাস্তবিক অর্থে তা থাকে না কেন থাকে না কারণ অক্সিজেনের মৌলের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বেশি থাকার কারণে ওই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে নেয় এই নিজের দিকে টেনে নেওয়ার কারণেই অক্সিজেনে আংশিক তড়িৎ ঋণাত্মকতার সৃষ্টি হয় এটাকে কেন বলছি কেমন যেন গ্রহণ করবে বলে মনে হচ্ছে এজন্য আংশিক তড়িৎ ঋণাত্মকতা আর হাইড্রোজেন থেকে দূরে থাকছে কেমন যেন মনে হয় হাইড্রোজেন ইলেকট্রনটি ত্যাগ করে দিচ্ছে এর জন্য হাইড্রোজেনের প্রান্তে আংশিক তড়িৎ ধনাত্মক এবং অক্সিজেনের প্রান্তে আংশিক তড়িৎ ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় এই যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হল প্রান্তর ইংরেজি হচ্ছে পোল তা এটাকে আমরা বলতে পারি ডাইপোল আর এই যে যৌগে ডাইপোলের সৃষ্টি হয় সেই যৌগগুলোকে আমরা পোলার যৌগ বলে থাকি সিম্পল কথায় যদি আমরা বলি যে অক্সিজেন পানির মধ্যে বিদ্যমান মৌলগুলো অক্সিজেন এবং হাইড্রোজেন এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি এবং এরা সমযোজী যৌগ গঠন করে বলেই এদেরকে আমরা পোলার যৌগ বলতে পারি এটা হলো আমার জ্ঞানমূলক প্রশ্ন আর এটা যখন ব্যাখ্যা করব তখন আমরা এই ডায়াগ্রাম একে বা চিত্র একে শর্তগুলো দিয়ে ব্যাখ্যাটা করার চেষ্টা করব
তবে একটা জিনিস খেয়াল করবে, বিভিন্ন বই গাইডে দেখা যায় যে তড়িৎ ঋণাত্মকতার মান উল্লেখ করে দিয়ে থাকে। তো আমাদের এই ক্লাসের জন্য আমাদের বইয়ে এই তড়িৎ ঋণাত্মকতার মান বের করার কোনো নিয়ম নেই এবং রুলস দেওয়া নেই এবং এটার কোনো ছকও নেই যে আমি মুখস্থ করে রাখবো। তো এই জন্য যদি এই পানির পরিবর্তে অন্য কোনো মৌল দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমাদের জন্য এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো লেখাটা কঠিন হয়ে যাবে। এই জন্য তোমরা সরাসরি তড়িৎ ঋণাত্মকতার মান উল্লেখ না করে এই আংশিক তড়িৎ ধনাত্মক এবং আংশিক তড়িৎ ঋণাত্মক প্রান্তের চিত্র ব্যাখ্যা করলে অ্যান্সারটা আশা করি খুব ভালো হবে এবং এটা আশা করি তোমরা এভাবে অ্যান্সার করতে পারবে। এ হলো আমার গ নাম্বার প্রশ্নের উত্তর গেল। এখন আসছে ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে আমি বলেছি যে উদ্দীপকের সি ও ডি দ্বারা গঠিত যৌগটির দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা আলোচনা করো। আমরা যে আয়নিক এবং সমযোজী যৌগ শিখেছি, সে আয়নিক যৌগ বৈশিষ্ট্য ছিল, সমযোজী যৌগের বৈশিষ্ট্য ছিল। তা আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে কি, আয়নিক যৌগ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, আর যে সকল যৌগ জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তারাই ম্যাক্সিমাম বিদ্যুৎ পরিবহন করে। তবে কিছু কিছু সমযোজী যৌগ আছে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু দ্রবীভূত হয়। তো এই যে সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে দ্রবীভূত হবে এবং বিদ্যুৎও পরিবহন করবে, কিন্তু কিছু কিছু যৌগ জলীয় দ্রবণে, সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ দ্রবীভূত হলেও বিদ্যুৎ পরিবহন করে না। এখানে সি ও ডি যে দুইটি মৌল আমি বলেছি, এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 এবং 17। তার মানে সি মৌলটা হচ্ছে আমার ক্যালসিয়াম, আর ডি মৌল যেটা এটা হচ্ছে আমার ক্লোরিন। তো এই যে ক্যালসিয়াম এবং ক্লোরিন দুইটি মৌল, এদের মাধ্যমে কোন ধরনের বন্ধন গঠিত হতে পারে এটা যদি আমরা একটু চেষ্টা করি। এটা এই বন্ধনটা আমরা বুঝবো কীভাবে, যে কয়টা ক্লোরিন আর কয়টা ক্যালসিয়াম লাগবে। এই অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করেছি যে যোজনী, যে মৌলের শেষ, কোনো মৌলের শেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেই বিজোড় ইলেকট্রনকে বলা হয় তার যোজনী। তো ক্যালসিয়ামের শেষ শক্তি স্তরে 2টি বিজোড় ইলেকট্রন আছে, এই জন্য এর যোজনী হয় 2, আর ক্লোরিনের শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন রয়েছে 1টি, এই জন্য এর যোজনী হয় 1। তো সেক্ষেত্রে 1টি ক্যালসিয়ামের সাথে 2টি ক্লোরিন ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করবে। আমি যদি এই ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, ক্যালসিয়াম আমি যা শেষ শক্তি স্তরটা আঁকছি, তো এর শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, আর ক্লোরিনের হচ্ছে শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন। তো এই ক্যালসিয়ামের শেষ শক্তি স্তরের 1টা করে ইলেকট্রন 2টি ক্লোরিনকে দান করে দিবে। 2টি ক্লোরিনকে দান করে দেওয়ার ফলে এই ক্লোরিন ক্যালসিয়ামের শেষ তৃতীয় যে শক্তি স্তর রয়েছে এই শক্তি স্তর তখন অষ্টকপূর্ণ হয়ে যায়। তাই অষ্টকপূর্ণ হওয়া মানেই কি, সেটি সুস্থিতি অর্জন করে। এই হলো আমার ক্যালসিয়ামের ডায়াগ্রাম যদি বলি। তো যখন ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, কারণ এর সংকেত যেটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম CaCl2, তখন 2টি ক্লোরিনের সাথে 1টি ক্যালসিয়াম বন্ধন গঠন করে। তো এখন এটাকে যখন পানির মধ্যে দেওয়া হয়, আমরা একটু আগে দেখলাম পানি একটি পোলার যৌগ, তো পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আবার আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পানি যেহেতু একটি পোলার যৌগ, এর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। কিভাবে হবে, তো পানির গঠনটা এরকম হয়, মাঝখানে অক্সিজেন থাকে, দুই দিকে 2টা হাইড্রোজেন থাকে, এদের আংশিক ধনাত্মক প্রান্ত, আর অক্সিজেন এখানে আংশিক ঋণাত্মক প্রান্ত। তো ওই ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে থেকে এই ক্যালসিয়াম আয়নকে ধনাত্মক আয়ন, এটাকে বাংলা আমরা 2টা আয়ন পাই, ক্যালসিয়াম Ca2+ আর হচ্ছে Cl-2Cl-। তো এই ঋণাত্মক আয়নকে আকর্ষণ করে হচ্ছে এই হাইড্রোজেন, আর এই ধনাত্মক আয়নকে আকর্ষণ করে বা ক্যালসিয়াম আয়নকে আকর্ষণ করে হচ্ছে অক্সিজেন। এরকমভাবে এই আয়নগুলো, ক্যালসিয়াম এবং ক্লোরাইড, যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো রয়েছে, এই আয়নগুলোকে পানির এই 2টি আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এই 2টাকে পৃথক করে ফেলে, যার ফলে এই ক্যালসিয়াম ক্লোরাইড লবণ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়।
আর এই জলীয় দ্রবণ দ্রবীভূত হওয়ার কারণেই মূলত আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করার জন্য মূল শর্ত হচ্ছে যে মুক্ত আয়ন প্রয়োজন হয়। দ্রবণের মধ্যে যদি মুক্ত ধনাত্মক অথবা ঋণাত্মক যে কোনো আয়ন উপস্থিত থাকে তাহলে এই আয়নগুলো বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। তো এই যে যখন ক্যালসিয়াম এবং ক্লোরিন দুইটি আয়নে বিভাজিত হয়ে যাচ্ছে তখন এই দুইটি আয়ন মূলত ওই জলীয় দ্রবণের মধ্যে ইলেকট্রনকে বা বিদ্যুৎকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে, যার ফলে এই ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয়। তো এই বিদ্যুৎ পরিবহন তোমরা সিম্পলি মনে রাখো, সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণ দ্রবীভূত হবে এবং বিদ্যুৎও পরিবহন করবে। আর কিছু কিছু সমযোজী যৌগ জলীয় দ্রবণে দ্রবীভূত হলেও বিদ্যুৎ পরিবহন করে না। এ নিয়ে একটা প্র্যাকটিক্যাল তোমাদের রয়েছে, সেই প্র্যাকটিক্যালটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আর কি তোমাদের প্র্যাকটিক্যাল করানোর কথা, কিন্তু এই ক্রান্তিকালে দেখানো হয়নি, পরবর্তীতে কোনো এক সময় তোমাদের দেখানো যায় কিনা সেটা নিয়ে আমরা একটু চেষ্টা চালাচ্ছি। তো আমি আজকের এই সৃজনশীলের আলোচনা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সুস্থ সুন্দর ও মঙ্গলময় জীবন কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।